সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা। আজকে আমি কোরালিস্টা ম্যাডামের একটা মেকআপ লুক রিক্রিয়েট করব এই দিওয়ালি লুকটার জন্য। আশা করছি তোমাদের সকলে ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও। আমি প্রথমেই সিরাম দিয়ে শুরু করছি। আমি এখানে এনএস ফ্রি গ্রিন টি সিরাম নিলাম এবং পুরো ফেসে এটাকে লাগিয়ে নেব। মেকআপ শুরুর আগে ফেসটাকে প্রাইম করার দরকার। এরপর ময়েশ্চারাইজার ইউজ করব। এখানে আমি বডি শপের ভিটামিন ই ময়েশ্চারাইজার ইউজ করছি, যেহেতু শীতকাল পড়ে গেছে তাই নিজেদের ড্রাই স্কিনের খেয়াল অবশ্যই নেবে তোমরা। এবং ভালো করে ময়েশ্চারাইজারটাকে ফুল ফেসে লাগিয়ে নিয়ে এরপর আমি আমার আন্ডার আইয়ে একটু ক্রিম লাগিয়ে নেব, যাতে ড্রাইনেসটা ওখান থেকেও চলে যায়। ম্যাডামের স্কিনটা ভীষণ সুন্দর, গ্লোয়িং একটা স্কিন, যেটাতে মেকআপ অ্যাপ্লাই করলে খুবই ভালো লাগে। তাই এখানে আমি আমার ড্রাই স্কিন থাকায় আমি আমার স্কিনটাকে ভালোভাবে আগে ময়েশ্চারাইজ করে নিচ্ছি, কারণ ময়েশ্চারাইজেশন ড্রাই স্কিনের পক্ষে অত্যন্ত জরুরি। আমি এখানে এই মাসাজারটা দিয়ে একটু মাসাজও করে নিচ্ছি আইলিডটাকে। এরপরে সানস্ক্রিন ইউজ করবো, কারণ বেড়াতে সানস্ক্রিন ইউজ করাটা খুব দরকার। এরপর আমি লিকুইড হাইলাইটার ইউজ করব। তোমরা যে কোনো ব্র্যান্ড ইউজ করতে পারো, আমি একটা লোকাল ব্র্যান্ড ইউজ করছি এখানে। তো এই স্টেপটা অবশ্যই অ্যাপ্লাই করো, তাহলে তোমাদের স্কিনটাও ভীষণ গ্লাস স্কিন টাইপের দেখাবে। এখানে তোমাদের এক্সট্রা করে হাইলাইটার ইউজ করতে হবে না, তোমাদের স্কিনটা ভীষণ গ্লোয়িং লাগবে। এরপর ভালোভাবে পুরো স্কিনের সাথে এটা মিশিয়ে দিতে হবে, না হলে প্যাচি লাগতে পারে জায়গায় জায়গায়। এরপর আমি কনসিলার দিয়ে প্রথমে ডার্ক সার্কেলগুলো রিমুভ করব এবং তারপর হাইলাইট করব। প্রথমে নিজের স্কিন টোন বা তোমার থেকে ডার্ক স্কিন টোনের একটা কনসিলার নিয়ে, আমার যেহেতু আন্ডার আইয়ে ডার্ক সার্কেল আছে এবং কিছু পিম্পল স্পটস রয়েছে, সেগুলো আমি প্রথমে কারেক্ট করব। ডার্ক কালারের কনসিলার ইউজ করলে এই সমস্ত যে কালো দাগগুলো থাকে সেগুলো চলে যায়। যে যে জায়গায় শুধুমাত্র দরকার, ফুল ফেসে না লাগিয়ে আমি যে যে জায়গায় যে শুধুমাত্র দরকার সেই সেই জায়গাতেই এগুলো লাগাবো। ফুল ফেসে আমি ফাউন্ডেশন আজকে ইউজ করব না। ম্যাডামের ভিডিওটাতেও উনি ফুল ফেসে ফাউন্ডেশন ইউজ করেননি। এরপর ভেজা ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এটা ব্লেন্ড করে নেব। খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে, না হলে প্যাচি লাগতে পারে। এরপর আমরা হাইলাইটিং কনসিলার ইউজ করব। আমি এখানে মেবলিনের কনসিলার ইউজ করছি। আগে কনসিলারটা এলেগাল প্রোর ট্রু বেজ ছিল, এটা আমার স্কিন টোনের থেকে একটু লাইট শেড, তাই এটা হাইলাইটিং পয়েন্ট হিসেবে আমি ইউজ করব, হাইলাইটিং কনসিলার হিসেবে ডার্ক আন্ডার আই সার্কেলে এবং যে সমস্ত হাইয়েস্ট পয়েন্টগুলো রয়েছে আমার ফেসে, যেমন নোজ বোন, চিক বোন, কপালে এবং থুতনিতে, এই সমস্ত জায়গাগুলোতে আমি এই কনসিলারটা ইউজ করব এবং আগের বিউটি ব্লেন্ডারটা দিয়েই আমি ভালো করে ব্লেন্ড করে নেব। এই ক্ষেত্রেও তোমাদের দেখতে হবে যাতে ব্যাপারটা শুধুমাত্র যে যে জায়গায় লাগিয়েছি সেই সেই জায়গায় না লাগিয়ে ফুল ফেসেই ব্যাপারটা পুরোটা ব্লেন্ড করবে, কারণ আমি এখানে ফাউন্ডেশন ইউজ করছি না। ম্যাডাম তার ভিডিওতেও ফাউন্ডেশন ইউজ করেননি, তাই আমিও আমার ভিডিওতে ফাউন্ডেশন ইউজ করব না। যেহেতু এটা একটা রিক্রিয়েটিং লুক তাই তার পদ্ধতি আমি অ্যাপ্লাই করব। এরপরে আমি আমার লিডটা একটু প্রাইম করে নেব আই শ্যাডোর জন্য। আমি এখানে স্মোকি লুক আজ ক্রিয়েট করব। এরপর লুজ পাউডার দিয়ে আন্ডার আইটা সেট করে নেব, নাহলে ক্রিসিংয়ের প্রবলেম চলে আসে। কনসিলার ইউজ করার পর অনেকেই হয়তো দেখবে তোমাদের চোখের নিচে লাইন্স চলে আসে, এই পাউডারটা ইউজ করলে সেই লাইন্সগুলো দূর হয়ে যাবে। সবসময় পাউডার ভেজা বা ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে অ্যাপ্লাই করলে কভারেজটা খুব সুন্দর আসে, তোমাদের যে ফিনিশটা থাকে মেকআপে এটা একদম প্রফেশনালদের মতো হয়ে যাবে। তুমি যদি মোটামুটি মেকআপ করতে পারো এই টিপসটা অবশ্যই একবার অ্যাপ্লাই করে দেখতেই পারো, যে ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে বা ভেজা স্পঞ্জ দিয়ে পাউডার অ্যাপ্লাই করা, যে কোনো পাউডার, কম্প্যাক্ট বা লুজ পাউডার, লুজ পাউডারের ফিনিশটারও বেশি ভালো আসে। এরপর আইব্রো করব আমরা। উনি একটা আই শ্যাডো প্যালেট ইউজ করেছেন, আমি এখানে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আই শ্যাডো প্যালেটটা ইউজ করেছি। আমি এর শেডটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যে যে জায়গাগুলো গ্যাপ রয়েছে এবং আর্চটা একটু ডিফাইন করে দেবো, মেয়েরা সবাই আমরা বিউটি পার্লারে গিয়ে আর্চটা ঠিকমতো ডিফাইন করে আসি, তো যাদের আইব্রোটা স্ট্রেট হয় তারা এখানে আর্চটা ক্রিয়েট করতে পারো। প্রথম দিকে বক্সি আইব্রো আমার একদম পছন্দ হয় না, জাস্ট লোয়ার
সাইডে একটু দিয়ে বাদবাকিটুকু আমি ব্লেন্ড করে নেবো স্পুলিটা দিয়ে। যদি কোনো এক্সট্রা হাশ লাইন থাকে তাহলে সেটা ব্লেন্ড হয়ে যাবে এই স্টেজে। এরপর আমি আইলিডে চলে যাব। আমি এখানে ফেসেস ক্যানাডার কাজল নিচ্ছি। এই কাজলটা অ্যাফোর্ডেবল রেঞ্জে ভীষণ ভালো পিগমেন্টের একটা কাজল, খুব সুন্দর ব্ল্যাক কালার থাকে এটাতে, যেটা ইন্ডিয়ান স্কিন টোনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আমি প্রথমে মোটামুটি একটা লাইন ড্র করে নিয়ে সেটাকে আমি স্পঞ্জ করে নেবো, যেহেতু আমি ব্ল্যাক স্মোকি আই করব। এরপর একটা স্মাজিং ব্রাশ দিয়ে স্মাজ করে নিয়ে আমি একটু ডার্ক চকলেট ব্রাউন শেডটা নিয়ে, এই ইয়েটার একটাই প্রবলেম যে এটাতে আয়না নেই, আমি বারবার করে আয়নাটা কম্প্যাক্টে নিতে হচ্ছে। এবার ডার্ক ব্রাউন শেডটা আমি কর্নারে, আই কর্নারে লাগাচ্ছি এবং ক্রিজটাকে ডিফাইন করছি। এরপর আরেকটু লাইট ব্রাউন শেড নিয়ে আমি একদম ক্রিজ লাইনটা ভালোভাবে ব্লেন্ড করে দেবো, যাতে পুরো ব্যাপারটা সুন্দর দেখতে লাগে। এরপর ভালোভাবে পুরো যে আই লুকটা রয়েছে ভালোভাবে আমি ব্লেন্ড করব, যাতে কোনো রকম হার্শ লাইন না থাকে। অনেক সময় স্মোকি আই লুক করতে গেলে এদিক ওদিক হয়ে যায়, তোমরা এইরকমভাবে কনসিলার দিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাড়াহুড়োর সময়, তাহলে তোমরা এটা ক্লিন করতে পারো, তাহলে তোমাদের লুকটা ভীষণ প্রফেশনাল টাইপ লাগতে পারে। যেমন ইউটিউবার বা প্রফেশনাল যারা মেকআপ করে বিয়েবাড়িতে, তারা কিন্তু এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করে, তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করতেই পারো। এরপর লোয়ার ল্যাশ লাইনে একটু কাজল লাগিয়ে নেব, এবং আমি ওই আগের যে চকলেট ব্রাউন কালারটা ছিল সেটা দিয়ে স্মাজ করে নেব, যাতে পুরো আই লুকটা একটা সুন্দর মার্জড বা একসাথে লাগে ব্যাপারটা, তাহলে দেখতেও ভালো লাগবে। লোয়ার ল্যাশ লাইনটা অবশ্যই ক্রিয়েট করতে পুরোটা। এরপর আমি যে ভুলে গেছি, এখানে একটা গোল্ডেন কালারের শিমার শেড নিয়ে আইলিডের প্রথম দিক থেকে মাঝখান পর্যন্ত আমরা অ্যাপ্লাই করব, যাতে যেহেতু এটা একটা দিওয়ালি লুক তাহলে এটাতে একটা সুন্দর গ্লো থাকবে, পুরো আইলিডটা একটু গ্লিটারি লাগবে। এরপর আমি ব্রনজিং করব। এখানে সুগারের প্যালেট থেকে আমি ব্রনজিংয়ের যে শেডটা আছে চকলেট ব্রাউন কালারের, সেটা নিয়ে একটু ব্রনজিং করব ফেসটাকে, যাতে একটু স্লিম লাগে এবং ফটোগ্রাফিতে খুব ভালো লাগে। দেখবে দীপিকা পাডুকোন খুব ভীষণ ব্রনজিং করে, কন্ট্যুরিং করে। আমি হাশ কন্ট্যুরিং না করে ব্রনজিং করছি এবং জলাইনটাতেও দিচ্ছি, যাতে ডাবল চিনের প্রবলেম না থাকে। এরপর আই লুকটা শেষ করব আমি মাস্কারা লাগিয়ে। আমি এখানে মেবলিনের মাস্কারা ইউজ করছি। সবসময় এই মাস্কারাটাতে একটা ওভাল টাইপের শেপ আছে, যেদিকটা ওভাল উঁচু দিকটা সেদিকটা দিয়ে করার চেষ্টা করবে, তাতে তোমাদের ল্যাশটা সুন্দরভাবে স্প্রেড আউট হয়ে যায়। দেখো লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করেছি বলে লোয়ার ল্যাশ লাইনটা কত সুন্দর প্রমিনেন্ট লাগছে। ভালোভাবে আগে আমি মাস্কারাটা লাগিয়ে নেবো, এরপর আমি এটাতে ল্যাশ লাগাবো আমার চোখে, তখন দেখবে পুরো লুকটা এত সুন্দর একটা লাগছে, মনে হবে যে আমি কোনো পার্লার থেকে গিয়ে সেজে এসেছি। বাট এটা আমি নিজে নিজে সম্পূর্ণ তোমাদের সামনে ক্রিয়েট করলাম। বাদবাকি মাস্কারাটা আমি আমার আইব্রোতে লাগিয়ে নেবো, যাতে আইব্রোটা সেট হয়ে যায়। এবং আমি এখানে নিক্সের একটা লিপস্টিক অ্যাপ্লাই করছি, এটা আমি আমার নায়িকা হলে দেখিয়েছিলাম, অফারে কিনেছিলাম। এটা লিপ লঞ্জেরির একটা শেড, সেটা আমি উনি যেমন লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করেছেন আমি এই লিপস্টিকটা ব্লাশ হিসেবে অ্যাপ্লাই করে নেবো। এরপর বাদবাকি লুকটায় শুধু বাকি থাকছে ল্যাশ অ্যাপ্লাই করা এবং হাইলাইটার ইউজ করা। বাদবাকি স্টেপসগুলো আমরা এরপরে পূরণ করব। একটু নাকেও লাগিয়ে দিচ্ছি ব্লাশটা। আমরা আইল্যাশ লাগাবো। আমি এখানে প্যাকের 53 নম্বর আইল্যাশ এবং মিস ক্লিয়ারের ক্লিয়ার টোন গ্লুটা নিয়েছি। গ্লুটা অবশ্যই দরকার। প্রথমে এই ল্যাশটাকে ভালোভাবে রাউন্ড করে নিয়ে, এবং ল্যাশের লংজিভিটি ডিপেন্ড করে এই গ্লু লাগানোর উপরে। গ্লুটা যদি তুমি ঠিকমতো না লাগাও এবং গ্লুটা লাগানোর সাথে সাথে তুমি যদি আইলিডটা অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু তোমাদের আইল্যাশটা চিপকাতে পারবে না, ফল ডাউন করে যাবে। ভালোভাবে ফু দিয়ে ব্যাপারটাকে শুকিয়ে নিয়ে একটু চটচটে হলে তারপর ব্যাপারটা লাগাতে হবে।
আমি পাশের ল্যাশটা লাগিয়ে নিয়েছি। অন ক্যামেরা ল্যাশ লাগানো সত্যি খুব ঝামেলার বিষয়, সেটা আমি বুঝলাম, কারণ এর আগে কোনো দিন আমি অন ক্যামেরা ল্যাশ লাগাইনি। তো প্রথম দিক থেকে শুরু না করে আই লিডের মাঝখান থেকে শুরু করতে হবে তোমাদের ল্যাশ লাগানো। আমাদের ল্যাশটা কখনোই আই লিডের কর্নার থেকে শুরু হয় না, একটু পরের থেকে শুরু হয়। তেমনি ন্যাচারাল গ্রোথ অনুযায়ী তোমাদের এটা লাগাতে হবে, না হলে কিন্তু ব্যাপারটা গণ্ডগোলের হয়ে যাবে। তো ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে ন্যাচারাল ল্যাশের সঙ্গে এটা লাগিয়ে দেওয়ার চেষ্টা করবে, যাতে দুটো ল্যাশ একসাথে মার্জড হয়ে যায় এবং ব্যাপারটা পুরো সিমলেস লাগে। এরপর আমি মাস্কারা লাগাবো, বাট একটু সময় দিতে হবে, ব্যাপারটা প্রথমে শুকিয়ে যাক। তোমরা নিজেরাই বুঝতে পারবে যে আইলিডটা কখন ভেজা লাগছে বা শুকনো লাগছে। যখন আইলিডটা শুকিয়ে যাবে তখন তোমরা এরপরে মাস্কারা লাগাতে পারো। আমি এই পাশের ল্যাশটা এখন আগে মাস্কারা লাগিয়ে নিচ্ছি, কারণ ওটা আমি অনেকক্ষণ আগেই অ্যাপ্লাই করেছি, যাতে আমার যে ন্যাচারাল ল্যাশ আছে এবং ফলস ল্যাশ আছে সেটা একসাথে মার্জড হয়ে যায় এই মাস্কারাটার জন্য। পাশের ল্যাশ লাইনটা এখনও ভেজা আছে, আমি যদি এর ওপরে অ্যাপ্লাই করি তাহলে এটা উঠে যেতে পারে, এটা আরেকটু সময় লাগবে শুকানোর জন্য। ভালোমতো শুকিয়ে গেলে তারপরে আমি মাস্কারা লাগিয়ে নেব। এরপর আমি একটু হাইলাইটার ইউজ করছি আমার হাইয়েস্ট পয়েন্টগুলোতে, নোজ বোনটাতে। নিচের দিকে খুব একটা আমি লাগাচ্ছি না, কারণ এখানে আমরা মাস্ক পরব, ওপরে কপালের দিকে। এবং ইন্ডিয়ান লুক টিপ ছাড়া কখনোই কমপ্লিট হতে পারে না, টিপ লাগিয়ে নেওয়ার পরেই আমার এই মেকআপ লুকটা কমপ্লিট হয়ে গেল। তোমরা এভাবেই এই লুকটা অতি অল্প সময়ে ক্রিয়েট করতে পারো, এবং তোমরা যদি চাও তো ফুল লাগাতে পারো খোপাতে। এখানে এভাবেই আমি এই লুকটা ক্রিয়েট করেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। যদি তাদেরও ভালো লাগে বলো লাইক করতে, কমেন্ট করতে, কারা কারা এই লুকটা ক্রিয়েট করলে। সবাই খুব সেফলি দীপাবলি উদযাপন করো।